আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয় ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা রুমের ভিতর ডিজাইন করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভিডিও। সহজে আপনারা রুমের মধ্যে এ ধরনের ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যারা আমাদের দিয়ে কাজ করাতে চান অথবা পরামর্শ নিতে চান, আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের নম্বরে যোগাযোগ করবেন। আর যারা মিস্ত্রি ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমাদের কাজগুলো ফলো করুন, অবশ্যই আপনারাও চাইলে সহজে কাজগুলো করতে পারবেন। আমরা বর্তমানে অনেক দামি রং নিয়ে ডিজাইনগুলো করতেছি, আপনারা চাইলে প্লাস্টিক পিন দিয়েও এ ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। আমরা বর্তমানে লাক্সারি এজি কিলিং এই ধরনের রং দিয়ে আমরা ডিজাইনগুলো করতেছি, অবশ্যই আপনারা চাইলে প্লাস্টিক পিন দিয়েও করতে পারবেন। যত ভালো রং দিয়ে ডিজাইন করবেন তত দিন টিকসই হবে, সেই কথা যেন আপনারা অবশ্যই জানেন, আমার থেকে নতুন করে বলতে হবে না। আমরা যখন বাজারে একটা কাপড় কিনতে যাই, অনেক আইটেমের কাপড় পাওয়া যায় বাজারে, দামি জিনিসের দামি মান। অবশ্যই আমরা যে রঙগুলো ব্যবহার করতেছি রঙের মধ্যে অলরেডি লেখা আছে 7 বছর গ্যারান্টি সহকারে দেওয়া আছে, অবশ্যই আপনারা গ্যারান্টি সহকারে রঙগুলো ব্যবহার করবেন। অনেক বাজার টাইপের মাঝে অনেক ভালো ভালো রং আছে, আপনারা নর্মেল রং দিয়ে কাজ করবেন না, অবশ্যই আমাদের কথাগুলো ফলো করবেন। সব সময় ভালো রং দিয়ে কাজ করবেন, দীর্ঘদিন টিকসই হবে। ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, দীর্ঘদিন টিকসই হবে। আমরা অনেক দক্ষতার সাথে কাজগুলো করতেছি গ্যারান্টি সহকারে, অবশ্যই আপনারা বুঝে চিনতে কাজ করান। ওয়ালের মধ্যে যদি একবার রঙের মধ্যে যদি ডিস্টার্ব হয় সারা জীবন ডিস্টার্বগুলো থেকে যাবে, অবশ্যই সেই কথা যেন মনে থাকে। ভালো রং দিয়ে কাজ করবেন যেন দীর্ঘদিন টিকসই হবে। আর অবশ্যই আরেকটা কথা মনে রাখবেন, প্লাস্টার করার 3 মাস পরে আপনারা রং করতে যাবেন, কোনো দিন আপনাদের ওয়াল কোনো সমস্যা হবে না। অনেক মানুষ আছে প্লাস্টার করার 10-15 দিন পরে রঙগুলো করে ফেলে, তারপরে রঙগুলো নষ্ট হয়ে যায়। অবশ্যই আমি কক্সবাজারের বাসায় বলছি যে অনেক মানুষ আছে পেইন বলে, আমি তারপরও আমাদের বাসায়গুলো বলতেছি আর কি, প্লাস্টার করার 3 মাস পরে আপনারা রং করতে যাবেন, তার আগে রঙের চিন্তা মাথায় আনবেন না। কারণ ওয়াল যদি শুকনা না হয় সে ওয়ালে কোনোদিন ভালো করে রং ধরবে না, সেই যেন মনে থাকে। আশা করি আমাদের কথাগুলো বুঝতে পেরেছেন। ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে দিয়ে রাখবেন, সবার আগে যেন আমাদের রং করা ভিডিও যেন আপনারা প্রতি মুহূর্তে দেখতে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমার ফ্যামিলির একটা মেম্বার। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ভালো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।